2024 সালের শুরুতেই আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে দাবি বিএনপি ও তার মিত্রদের। রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সময় নেতারা আরো বলেন, গণদাবিকে উপেক্ষা করে আর বেশি দিন টিকবে না ক্ষমতাসীনরা। মেয়াদ বাড়ানোর ভোট ভোট খেলাও সরকার জমাতে পারেনি বলেও মন্তব্য করেন তারা। ভোট বর্জনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীর তোপখানা রোডে বিএনপি নেতা জয়নুল আবদীর ফারুকের নেতৃত্বে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী কৃষক দল। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের বিশ্বাস, জনগণ আমাদের সাথে আছে, আজকে রোববার সোমবার আসবে, জনগণের বিজয় নিশ্চিত, মনে রাখবেন, স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। রাজধানীর বালিবাগে লিফলেট বিতরণের সময় দলের আরেক নেতা রুহুল কবির রিজভি ভোট বর্জনের আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় 7ই জানুয়ারি নির্বাচন রুখতে জনসংযোগ করে গণতন্ত্র মঞ্চ। মানুষের পঞ্জীবত রাজপথে যে কোনো সময় ফেটে উঠতে পারে আগামীকাল 1লা জানুয়ারি। আমি বিশ্বাস করি আগামী 2024 সালে শুরুতেই এই সরকারকে বিদায় দিয়ে মানুষ আবার দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশেই লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।